তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি পার্টি সম্পর্কে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, অর্জুন সিংয়ের থেকেও বিজেপির বড় বড় নেতারা অপেক্ষা করছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য, এবং তার প্রমাণও দিয়েছেন। কারণ দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় সহসভাপতি, দিলীপ ঘোষকে বিজেপি পার্টির নেতারাই ধাক্কা মারছে বারবার, বিজেপি পার্টি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে দিলীপ ঘোষও প্রস্তুতি নিচ্ছে অর্জুন সিংয়ের মতো বিজেপি ছেড়ে তৃণমূলে আসার, এবং প্রমাণ দিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যেটা হয়েছিল অর্জুন সিংয়ের সাথে সেটা এখন হচ্ছে দিলীপ ঘোষের সাথে। দিলীপ ঘোষও তাহলে অর্জুন সিংয়ের মতো হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছে। খুব তাড়াতাড়ি এমনই ঘটনা ঘটতে চলেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ একের পর এক বিজেপি নেতাদের কেলেঙ্কারি ফাঁস করলেন, তারপরে বললেন এবং প্রমাণ দিলেন যে দিলীপ ঘোষও বিজেপি কিছুদিনের মধ্যে ছাড়তে চলেছে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নো ভোট টু বিজেপি, এই স্লোগানটা গোটা দেশে কাজ করে। বিজেপির জনবিরোধী নীতি, বিজেপির দেশবিরোধী নীতি, মানুষের একেবারে ক্ষতি করছে যে নীতিগুলো, সেই বিজেপিকে একেবারে পরাস্ত করতে, যেখানে যে বিজেপিকে হারাতে পারবে মানুষ তাকে ভোট দেবেন। দেখুন, বিজেপি তো জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করতে পারে না, ফলে তারা বিভিন্ন ধরনের লড়াইয়ের কথা ভাবে, শুধু মানুষের সঙ্গেটা ছাড়া, মানুষকে পাশে নিয়ে মানুষের জন্য এই লড়াইটা ওরা নেই। এর বাইরে বিভিন্ন কোথায় চিঠি দিতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় ব্যাকডোর পলিটিক্স করতে হবে, এইসব বিজেপি করে। তো এখন কথাটা যেটা হচ্ছে যে পাহাড়ে গণতন্ত্রটা ফিরেছে। পাহাড় আগে বাম জমানায় একটা অচল অবস্থা ছিল, একটা হিংসাত্মক পরিবেশ ছিল, সিপিএম নেতারাই পাহাড়ে উঠতে পারতেন না। নরেন্দ্র মোদী সরকারের বর্ষপূর্তি মানে সাধারণ মানুষের চূড়ান্ত দুরাবস্থা। জেপি নাড্ডা যাই করুন, বিজেপি যাই করুক, তারা আগে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ভোজ্য তেল এগুলির দাম, বেসিক দাম আগে সরাসরি কমানোর ব্যবস্থা করুক। দুই, যেগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ, বিলগ্নিকরণ বা বিক্রি করা হচ্ছে সেগুলোর থামানোর ব্যবস্থা করুন, যেখানে বিপুল পরিমাণ কর্মচ্যুতি, ছাঁটাই, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে কর্মীদের মধ্যে, সেই জায়গাটা তারা রোধ করুন। যেভাবে তারা ব্যাংকের বিভিন্ন খাতে ইপিএফ থেকে শুরু করে সুদ কমাচ্ছেন, জীবন বিমার শেয়ার খোলা বাজারে নিয়ে যাচ্ছেন, এই ভয়ঙ্কর প্রবণতাগুলি তারা বন্ধ করুন। অর্থাৎ তারা কিসের উৎসব করবেন? তারা তো শুধুমাত্র ধর্মীয় রাজনীতি করে এসছেন, তারা তো শুধু সমাজকে ভেদাভেদের রাজনীতি করে এসছেন। ফলে মানুষকে যে জায়গাটাকে রিলিফ দেয়া, সাধারণ মানুষের জীবনে রুটি কাপড়ার মাকানের যে জায়গাটায় চাহিদা, যেটাকে তারা ধ্বংস করছেন এবং যারা বিরোধিতা করছেন সেই গণতান্ত্রিক পদ্ধতিটির কণ্ঠ রোধ করছে বিজেপি, দমনপীড়ন চালাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় এজেন্সি এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার চলছে, এগুলি তারা বন্ধ করুন। আর বিজেপি তারা কোনটা পালন করবেন বাংলায়, সেটা ওই কেন্দ্রের বর্ষপূর্তি না তাদের রাজ্যে গোহারা হেরে যাওয়ার বর্ষপূর্তি, সেইটা ঠিক করে তারপর বাংলায়। আর বাংলায় কোথায় বিজেপি? গোটা কয়েক ধামদাবাজ দল বদলু, তাদের নিয়ে পালন করবেন? মোশাই তিন মাস বাদে আপনার দলে থাকবেন কিনা সে ঠিক নেই, তাদের দিয়ে আপনি কোন কর্মসূচি করবেন? কোন কর্মসূচি? যারা বিজেপিকে ভালোবেসে বিজেপিতে যায়নি, কে সিবিআই ইডি থেকে বাঁচতে, কে অন্য কোন ব্যক্তিগত ইকুয়েশনে আপনাদের ওখানে গেছে? না দল যাকে 152 জন প্রার্থী করতে হয়েছিল 294-এর মধ্যে অন্য দল থেকে আসা লোকজনকে নিয়ে। ফলে বিজেপি আপনারা আগে ঘর সামলান, বাংলায় পা দেওয়ার আগে, বাংলায় সব উৎসব করার আগে দেখবেন যে আপনাদের পুরনো ছবিগুলো বিধানসভা নির্বাচনের আগের প্রচারের ছবিগুলো বের করুন, আর মিলিয়ে মিলিয়ে দেখুন আছে তো টিক দিন, আছে তো টিক দিন। ফলে এদিকে কি উৎসব? বিজেপি রাজ্য সভাপতি বলছে আমরা যদি ক্ষমতায় আসি রাজ্যে তাহলে অনলাইনে এসএসসি পরীক্ষা হবে, আর পরে অধিকারী শিক্ষামন্ত্রী তার যোগ্যতা ক্ষমতায় আসার গল্প সেদিন শুনবো যেদিন মাসির ভোগ ভোজিয়ে মেশা হবে। আপনারা যাদের যাদের নামে অভিযোগ করেছিলেন গত 1.5 বছর আগে, তাদেরকে আপনি যোগদান মেলা করে আপনারা নিয়েছেন, কাদের কাছে এসে দুর্নীতির কথা বলছেন? আমি সব ব্যাপক কেলেঙ্কারি অমুক তমুক যাচ্ছি না। দিলীপ বাবু, আপনার বলতে লজ্জা করছে না যে কল্যাণী এমস এ আপনার দুই বিধায়ক, তাদের একজনের মেয়ে, একজন একটা বাঁকুড়ার বিধায়কের মেয়ে আর একজনের পুত্রবধূ, বিনা পরীক্ষায় বিনা ইন্টারভিউতে আপনারা চাকরি দিয়েছেন? সামান্য এখানে কোনো ক্ষমতাতেই নেই একটা ভাষা আছে, বললাম তো দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ আপনার বলতে লজ্জা করছে না? সিবিআই এর এফআইআর নেন শুভেন্দু অধিকারী, তার আপনি তাকে পাশে বসে বসে তেল মারেন? দিলীপ ঘোষ, আপনি কোন দুর্নীতি নিয়ে কথা বলছেন? আপনারা যাদের যাদের নামে অভিযোগ করেছিলেন গত 1.5 বছর আগে, তাদেরকে আপনি যোগদান মেলা করে আপনারা নিয়েছেন, কাদের কাছে এসে দুর্নীতির কথা বলছেন? আমি সব ব্যাপক কেলেঙ্কারি অমুক তমুক যাচ্ছি না। দিলীপ বাবু, আপনার বলতে লজ্জা করছে না যে কল্যাণী এমস এ আপনার দুই বিধায়ক, তাদের একজনের মেয়ে, একজন একটা বাঁকুড়ার বিধায়কের মেয়ে আর একজনের পুত্রবধূ, বিনা পরীক্ষায় বিনা ইন্টারভিউতে আপনারা চাকরি দিয়েছেন? সামান্য এখানে কোনো ক্ষমতাতেই নেই
একটা হাসপাতাল কেন্দ্রে তাতেই এই আর শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেন ক্যামেরার সামনে কাগজে মুড়ে লজ্জা করছে না তারপর দুর্নীতির কথা বলতে দিলীপ ঘোষ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন উনি খোলা জলে মাছ ধরতে নেমেছেন দেখছেন বিজেপি ডামাডোল এই তালে যদি আবার সভাপতি পদে ফিরে আসা যায় ফলে উনি এখন কাহিন পে নিগাহ কাহিন পে নিশানা বলছেন আবোল তাবোল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অ্যাকচুয়ালি উনি দলের মধ্যে একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আমি আছি আমি আছি আমি আছি আমায় আবার পদে ফিরে আবার আরে অর্জুন সিং এর পাড়ায় শুভেন্দু অধিকারী যাচ্ছে আবার শুভেন্দু অধিকারী পাড়ায় তো সেখানে আবার পোস্টার দিয়ে বিজেপি কর্মীরা বলছেন এসব দল বদলুদের মানি না বিজেপিটা তো তাসের ঘরের মতো ভাঙছে কদিন আগে এই শুভেন্দু অধিকারী নাকি অর্জুন সিং এর সঙ্গে বৈঠকে বলেছিলেন নিজাম প্যালেসে তারপর নাকি বলেছিলেন দলে ধরে রাখবেন এখন উনি কি করতে যাচ্ছেন আমি জানি না উনি অর্জুন সিং এর এলাকায় যাচ্ছেন শুনেছি ওনাদের দলের ব্যাপার আবার দিলীপ ঘোষ বলেছেন শুভেন্দু অধিকারী কোনো জননেতা নয় কিন্তু মেদিনীপুরের নেতা ঠিক আছে ও যাচ্ছে এখন কি করতে যাচ্ছে একটা হচ্ছে মানে অর্জুন সিং এর বিরোধিতা করতে যাচ্ছে নাকি অর্জুন সিং কে ধরে অন্য কিছু করতে যাচ্ছে সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কিভাবে মন্তব্য করবো বিজেপির এই বড় বড় কথাগুলো মুখের কথা না বলে একটা ফেসবুক টুইটার প্রেস কনফারেন্সের পার্টি যেদিন সোশ্যাল মিডিয়া কোনো কারণে যদি বন্ধ থাকে নেট বন্ধ থাকে বিজেপি দলটা উঠে যাবে বিজেপি বলে কিছু থাকবে না এদের গোটা জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল পার্টি তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই তাহলে এরা কখন গড়ে কখন ভাঙে কাদের নিয়ে গড়বে ঠিকভাবে এই দুর্গার মধ্যে কি কারা কারা করছেন দেখে নেবেন এই দুর্গা বাহিনীর মধ্যে আপনাদের মহিলা সাংসদ টাংসদ কারা আছেন সব দেখে নেবেন কিন্তু কিছু করাটার আগে দেখে নেবেন সবাই সব ঠিকঠাক দি গোয়ারা হারবে প্রার্থী খুঁজে পাবে না এজেন্ট খুঁজে পায় না বুথ বলে কিছু নেই বিজেপির নেতারাই বলছেন দিলীপ ঘোষ দিল্লিতে বসে বলছেন আমি একটা সময় খানিকটা তৈরি করেছিলাম এখন সব ধ্বংস করে দিয়েছে এ বলছে ও পারে না ও বলছে এদের কোনো কন্ট্রিবিউশন নেই তো সুতরাং বিজেপির নেতারাই বলছেন যে জনবিচ্ছিন্ন কিছু ট্রেনি নেতা বিভিন্ন পদ দখল করে তারা এইভাবে চালাচ্ছেন দলটাকে ফলে এই জায়গায় দাঁড়িয়ে তো তারা কি করে তৃণমূল বা অন্য কারোর থেকে আঙুল তুলতে পারেন ফলে তারা নিজেদের তাদের ঘর ঠিক নেই আদি বনাম তৎকাল গোষ্ঠীবাজি তুঙ্গে পরিযায়ী ওই অমিত মালব্যর মতো লোকজন টুইটের বাইরে বাংলার আকাশ বাতাস মাটি জল চিনলেন না তো এদের কোনো সংগঠন নেই এরা আছে ফেসবুকে এরা আছে টুইটারে এরা আছে বড় বড় কথায় এর বাইরে বিজেপি বলে কিছু নেই আগে প্রার্থী খুঁজে পান তারপরে এসব কথাবার্তা কিন্তু এটাও তো তাহলে দীপবাবু ভাবার উপরে ভেবে দেখুন এখন সকালে ঘুম থেকে উঠে ইকো পার্কে গিয়ে বক বক করার আগে বাংলার চৌহত্তিতে কিছু বলতে গেলে সুকান্ত মজুমদারের মানে ট্রেনিং সভাপতির কিছু রিটার্ন পারমিশন নিয়ে বলতে হবে কিনা দীপবাবু যে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন যে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে অথচ উনি রোজ বাংলা নিয়ে বলেন যে ওনার সময় এই হয়েছে এই হয়েছে ওই হয়েছে যা প্রতীয় তো এখন দেখা গেল ওনাকে বাংলার দায়িত্বেই রাখা হয়নি তো এটা আগে তো সভাপতি থেকে সরানো হয়েছিল এখন একদম গোটা বাংলা থেকে অন্য সব রাজ্যে প্রার্থী প্রার্থী দেওয়া হয়েছে আমি ওদের দলের গঠন বলতে পারবো না কিন্তু এইটুকু বুঝতে পারছি যে বিষয়টা বোধ হয় দিলীপবাবুর প্রতি মানে এটা খুব একটা সম্মানজনক না অসম্মানজনক এটা দিলীপবাবুকে ভেবে দেখতে হবে এখন অন্য রাজ্যে ওনাকে এরা সব ঠেলে পাঠিয়ে দিল এখন এই যে আদি বিজেপি বরং তৎকাল বিজেপি ঝগড়া টগড়া সব রেগুলার চলছিল এখন কোন রাউন্ডে কে জিতছে বলা খুব মুশকিল কিন্তু দিলীপবাবুকে ধাক্কা মেরে বাংলা কোর্টের বাইরে পাঠিয়ে দিল এখন দিলীপবাবু এটা কেমন লাগছে এটা সব পুরো খেলা তো ওদের গোটাটা তো হচ্ছে ওদের মধ্যে বাংলা মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ পাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপিতে কে ক্ষমতায় থাকবে কে কাজ করবে কে কে কাকে বাইরে পাঠাবে এইসব মানে ঝামেলা সব বিজেপির ব্যাপার দিলীপবাবু ভেবে দেখুন যে দিলীপবাবু এটা সম্মানিত হলেন না অসম্মানিত হলেন একটা টেকনিক্যাল বিষয় আছে একটা টেকনিক্যাল বিষয় আছে যে দিলীপবাবু এই যে এখন কোনো কথা বলতে গেলে বাংলা নিয়ে তাকে এই ট্রেনি সভাপতির অনুমতি নিয়ে বলতে হবে কিনা এটা দিলীপবাবু ভেবে দেখুন দিলীপবাবু বলেছেন যে দিলীপবাবু দুঃখ দুঃখ বলা পাওয়া গেল আর কি একটা করুণ রসের সিনেমা দেখা যাচ্ছে বিজেপিতে অভিমান দুঃখ দুঃখ মুখ ব্যথা এর আগে সভাপতি পদ থেকে দুঃখ ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল এখন গোটা বাংলা থেকে মানে অন্য জায়গায় পাঠাবার তাল করেছে এখন দিলীপবাবু ভেবে দেখুন যে এখন এইভাবে তৃণমূলের বিরুদ্ধে অকারণ কুৎসা করে আপনি আপনার পরিচয় গঠন করতে যাচ্ছিলেন সেই পরিচয়ের মান্যতা তো আপনার দলই দেয় না বাংলায় আপনাকে দরকার আপনার দলই মনে করে না বাংলার মাটিতে আপনি কাজ করুন আপনার দলই চায় না আপনি ভেবে দেখুন এই দল আপনাকে সম্মান দিচ্ছে না অসম্মান করছে।